অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবার। শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেন বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী অধ্যাপক ইউনুসকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিপ্লবে তার ভাইয়ে বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা এবং প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পরই রংপুরে পরিবারের সঙ্গে দেখা করায় সম্মানিত বোধ করার কথা জানান। বৈঠকে তারা আবু সাইদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান এবং হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান। শহীদ আবু সাইদের নামে একটি ফাউন্ডেশন তৈরির কথাও জানান তারা। গ্রামে একটি মডেল মসজিদ ও একটি মেডিকেল কলেজ তৈরির আশাও প্রকাশ করেন আবু সাইদের ভাই। এই বিষয়ে সহায়তার জন্য দুটি মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান তারা। এ সময় অধ্যাপক ইউনুস বলেন, শহীদ আবু সাইদ জাতির জন্য যা করেছেন তা বাংলাদেশ কখনো ভুলবে না। সাইদের আত্মত্যাগ স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে বিরাট অবদান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।